ফরচুন বরিশালের কাছে হেরে বিপিএল থেকে বিদায় নিল খুলনা টাইগার্স। সাকিবের বরিশালের কাছে 37 রানে হেরেছে তারা। 195 রানের কঠিন লক্ষ্যে খেলতে নেমে 8 উইকেটে 157 রানেই থামে খুলনার ইনিংস। এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে 5 উইকেটে 194 রান করে বরিশাল। মুমিনুর রিপনের রিপোর্ট। খুলনা টাইগার্সের বিপক্ষে প্রত্যাশিত জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ দুয়ে জায়গাটা আরও মজবুত করল ফরচুন বরিশাল। সমান 10 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে 1 নম্বরে থাকা মাশরাফি সিলেটের ঠিক পেছনেই সাকিবের দল। অন্যদিকে 37 রানে হেরে প্রথম দল হিসেবে বিপিএল থেকে বিদায় নিশ্চিত হল তামিম রাব্বির খুলনার। বরিশালের দেয় 195 রানের কঠিন লক্ষ্যে খেলতে নেমে দলীয় 3 রানেই সাজঘরে দেশের ওপেনার তামিম ইকবাল। এরপর 54 রানে 4 উইকেট হারিয়ে বড় বিপর্যয়ে পড়ে খুলনা টাইগার্স। অধিনায়ক ইয়াসির আলী 38 বলে 60 রানের ঝড়ো ইনিংস উপহার দিলেও তা ব্যবধান কমাতে কাজে লেগেছে মাত্র। বরিশালের পেসার করিম জানা 4 উইকেট তুলে নিলে 8 উইকেটে 157 রানেই থামে খুলনা। এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে ফজলে মাহমুদের 39 রানের ঝড়ে শুরুটা ভালোই করে বরিশাল। মাঝে ম্যাচ সেরা সাকিবের 21 বলে 36 রানে বড় সংগ্রহে ভিত পায় তার দল। আর শেষ দিকে ইফতেকার আহমেদের 31 বলে অপরাজিত 51 রানের ঝড়ে রানের পাহাড় গড়ে বরিশাল। শেষ পর্যন্ত 5 উইকেটে 194 রান করে বর্তমান রানার্স আপরা। তাতে প্রথম ইনিংস শেষেই জয়ের সুবাস পেতে থাকে বরিশাল। মমিনুর রিপন, এটিএন বাংলা। What a shot!